Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbi ajmain. Islamic Chhatro Shibir ajker ei prokashona utshob theke gobhir bhabe shoron kore sheshokol shohidder jara 24 er andolone edesher জাতির উপর চেপে থাকা পাহাড় সম জুলুম শেখ হাসিনা এবং তার রেজিমের পতন ঘটানোর মধ্য দিয়ে একটি স্থিতিশীল এবং সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে আমরা সেই সকল শহীদদের কথা স্মরণ করছি বিশেষ করে আবু সাইদ মুগদ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন আমরা সেই সকল শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সাল 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি ইসলামী ছাত্র শিবিরের সেই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির 77 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন জুলুম নির্যাতন নিষ্পীড়ন পাহাড় সম বাধা উপেক্ষা করে আজকের এই 24 উপনীত হয়েছে বিশেষত বলতে পারি 24 এর এই আন্দোলনের আগে আওয়ামী দুঃশাসনের বিগত সময়গুলো আমাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতনের সম্মুখীন হয়েছে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য জনশক্তিদেরকে গুম করা হয়েছে শহীদ করা হয়েছে কারাগারে বন্দী করার মধ্য দিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির এদেশের ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের চর্চা এ জাতির উপরে চেপে বসে থাকা জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করে একটি জাতির কাঙ্ক্ষিত জাতি গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং ছাত্রদের অধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে 1977 থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ করে আসছে ইসলামী ছাত্র শিবির ইসলামী সভ্যতা এবং সংস্কৃতি নির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যাচ্ছে বিশেষত আমাদের যুব সমাজের মনে জেগে বসা জাহেলিয়াত এবং অপসংস্কৃতিকে দূর করে ইসলাম ইসলামী তাহজিবের সঠিক বুঝ এবং একটি আদর্শিক ভাবধারার জাতি গঠনের ভূমিকা রেখে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আজকের এই প্রকাশনা উৎসব এই মেসেজটি পুরো জাতিকে দিবে ইসলামী ছাত্র শিবির যে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যটি হলো সবচেয়ে বেশি মহান লক্ষ্য ইসলামী ছাত্র শিবির প্রত্যেক যুবকের কর্ণে কোহরে ইসলামের সুমহান আদর্শের কথা পৌঁছে দিতে চাই ইসলামী ছাত্র শিবির নীতি নৈতিকতা সঠিক মূল্যবোধকে জাতির সামনে পেশ করার মধ্য দিয়ে এই জাতিকে সচেতনভাবে গড়ে তুলতে চায় ইসলামী ছাত্র শিবির এই জাতির প্রত্যেক যুবকদেরকে ইসলামের প্রতি আহ্বান করে কোরআনের ভাষায় হলো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ইসলামের ভাষা হলো আমরা তোমাদের ভিতর উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা তোমরা প্রজ্ঞা তোমরা উত্তম নসিহর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো আর এই আহ্বানটা হলো ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর যারা এই আহ্বানের কাজটি করবে তারা হলো সবচেয়ে বেশি উত্তম এবং তারা ঘোষণা করবে আমরা আমলে সলিকারী এবং এই আমলে সলিকারী ব্যক্তিরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ইসলামী ছাত্র শিবির সেই কাজকেই করে থাকে ইসলামী ছাত্র শিবির
যুবকদের ফেরানোর কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির একটি সমৃদ্ধ জাতি গঠনের সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি এবছরে আমরা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠন স্পেশালি প্রকাশনা বিভাগ 11টি উপকরণ নিয়ে কাজ করেছে, এর ভিতরে 7টি উপকরণকে আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এর ভিতরে প্রথম 3 পাতার যে ক্যালেন্ডারটি, 3 পাতার ক্যালেন্ডারে আমরা এই জুলাই এবং আগস্টের যে বিপ্লব, বিপ্লবের যে চিত্র, আমরা পুরো বিপ্লবের চিত্র নিয়ে এসেছি। কি কর্মসূচি ছিল এই বিপ্লবে, কি উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন শুরু করেছিল ছাত্র জনতা, এবং ফ্যাসিবাদের পতন, পতন পরবর্তী ছাত্রদের চাওয়া পাওয়া কি, কি স্বপ্ন নিয়ে তারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আরেকটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই চিত্র আমরা 3 পাতার ক্যালেন্ডারে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে অনুরোধ করব, যারা সাংবাদিকরা এসেছেন, আমাদের এই উপকরণ আপনারা বেশি করে জাতির কাছে তুলে ধরবেন। আমরা চাই আমাদের এই জুলাইয়ের সঠিক তথ্য, জুলাই বিপ্লবের সঠিক তথ্য, চিত্র এবং এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য জাতির মানুষ জানুক, এবং জাতির সফলতা নিয়ে আসার জন্য সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করুক, আমরা সেই প্রত্যাশা রাখি। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি হলো বিগত আওয়ামী দুঃশাসন এবং এদেশের এদেশের মানুষের উপর জেগে বসে থাকা ইসলাম বিদ্বেষী মনোভাব। এ জাতির মন থেকে, মনন থেকে, এ জাতির চেতনা থেকে ইসলামের প্রতিচ্ছবিকে, ইসলামকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করতে চেষ্টা সবসময় অব্যাহত রেখেছিল, তার বিপরীতে ইসলামী ছাত্র শিবির এক পাতার ছোট ক্যালেন্ডারে এই কথাটাই বলার চেষ্টা করেছে। যারা তোমরা মুখের ফুৎকার দিয়ে ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে চাও, আল্লাহ এই বাতিটাকে প্রজ্বলিত করবেন। আমরা সেই জুলুম পরবর্তী বিপ্লবের চিত্রটাকে কোরআনের একটি আয়াত দিয়ে ছোট্ট ক্যালেন্ডারের মাধ্যমে আমরা সমগ্র জাতিকে একটি মেসেজ দিতে দেওয়ার চেষ্টা করে এসেছি। ইসলামী ছাত্র শিবির এক পাতার বড় ক্যালেন্ডারের কাজ করেছে। ইসলামী ছাত্র শিবিরের এক পাতার বড় ক্যালেন্ডার এই মেসেজটা দেয়, ইসলামী ছাত্র শিবির যেদিন 1977 সাল 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল, সেদিন ইসলামী ছাত্র শিবিরের কী স্বপ্ন ছিল, ইসলামী ছাত্র শিবিরের সেদিনের কর্মসূচি কী ছিল, ইসলামী ছাত্র শিবির কী উদ্দেশ্যে সেদিন যাত্রা করেছিল, সেই যাত্রার 24-এর ফ্যাসিবাদের পতনের পরে নতুন করে ইসলামী ছাত্র শিবির সেটাকে শানিত করে আবার নতুন উদ্যমে সেই 77-এর চেতনা নিয়ে আবার যাত্রা শুরু করার স্বপ্নকে সমগ্র জাতি, স্পেশালি ছাত্র সমাজের কাছে তুলে ধরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ছবি নিয়ে সুন্দর একটি ক্যালেন্ডার আপনাদের সামনে নিয়ে এসেছে। এর মাধ্যমে জাতিকে আমরা 2টা মেসেজ দিতে চাই, একটি হলো ইসলামী ছাত্র শিবির হলো মেধাবীদের সংগঠন, আরেকটি হলো ইসলামী ছাত্র শিবির স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, আর সেটা ঢাকায় বিশ্ববিদ্যালয়ের যেটা 24-এর আন্দোলনে ছাত্ররা আহ্বান করার মধ্য দিয়ে বিশাল ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে, ঠিক তেমনি এই ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমেই এই মসজিদের প্রতিচ্ছবি আমাদেরকে এই মেসেজ দিবে। আমরা জাতিকে আবারও জাগরণ ঘটাতে চাই, ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন আমরা এঁকে দিতে চাই। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বিপ্লবী চেতনাকে লালন করেন, ইসলামী ছাত্র শিবির বিপ্লবীদেরকে সম্মান করেন, ইসলামী ছাত্র শিবির বিপ্লব, সমাজ বিপ্লব, ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজ বিপ্লবে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন হতে পারে যখন সেই জাতির সত্যিকারের বিপ্লবের নায়করা বিপ্লব নিয়ে গবেষণা করবে, বিপ্লবের প্রতিচ্ছবিগুলা সুন্দর গবেষণার মাধ্যমে তুলে ধরবে। ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী চেতনাকে ধারণ করার জন্য সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত গবেষণা কেন্দ্রগুলোর তথ্যপত্র সম্বলিত ডেস্ক ক্যালেন্ডার জাতির সামনে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে আমরা ছাত্র সমাজকে এইটা মেসেজ দিতে চাই যে এই ডেস্ক ক্যালেন্ডার সারা পৃথিবীর
গবেষণা দিকে আমাদের ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করবে। ঠিক তেমনি আমাদের এই জাতি বিগত আমি দুঃশাসনে আমরা দেখেছি আমাদের কোন ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটি রয়ে গেছে যে ইউনিভার্সিটির জন্য গবেষণার জন্য কোনো বরাদ্দ ছিল না। ইসলামী ছাত্র শিবির গবেষণাতে ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ, জাতিকে দৃষ্টি আকর্ষণ এবং গবেষণায় আরও যেন সমৃদ্ধ ভূমিকা রাখতে পারে তার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাওয়া করে যাচ্ছে। আর এ তারই দৃষ্টি আকর্ষণ করার সাপেক্ষে ডেস্ক ক্যালেন্ডারে বিশ্ববিখ্যাত গবেষণা কেন্দ্রগুলো দিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করেছে। প্রিয় উপস্থিতি, এর বাইরে আমরা যে আন্দোলন 24-এ দেখেছি এই আন্দোলন সফল হয়েছে দুইটা কারণে। একটি কারণ হলো ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আরেকটি কারণ হলো প্ল্যান ওয়েতে আন্দোলন পরিচালিত হওয়া। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি, ছাত্র সমাজ, যে কোনো ব্যক্তি প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের, এক বছরের ইয়ার প্ল্যান কী হবে সেই ইয়ার প্ল্যানের সুন্দর মডেল নিয়ে ইসলামী ছাত্র শিবির উপস্থিত হয়েছে। আজকে যারা প্রিয় ছাত্র বন্ধুরা এখানে উপস্থিত আছে, সাংবাদিকরা উপস্থিত আছে, তাদেরকে বলতে চাই যে আসুন আমরা ইসলামী ছাত্র শিবিরের এই উপকরণগুলো নিজেরা সংগ্রহ করি, এই উপকরণগুলো সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে পৌঁছে দেই। ইসলামী ছাত্র শিবির ছাত্র, জনতা, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনার সামগ্রী পৌঁছে যাক এই প্রত্যাশা রাখে। স্পেশালি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যারা আছে এই প্রকাশনা উৎসব দেখছে তাদেরকে আহ্বান করব ইসলামী ছাত্র শিবিরের সমগ্র প্রকাশনা জাতির সকল সচেতন ব্যক্তিবর্গ, সকল মানুষের নিকটে পৌঁছানোর আহ্বান। সেই সাথে সাংবাদিক বন্ধু যারা আছেন, অন্যান্য সংগঠনের যারা বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করতে চাই আসুন ইসলামী ছাত্র শিবির যে ধরনের গবেষণা ধর্মীয় কাজ করে যাচ্ছে ছাত্র শিবিরকে দূর থেকে সমালোচনা নয় বরং গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে, গঠনমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে, গঠনমূলক কর্মসূচি নেওয়ার মাধ্যমে জাতির কাছে কাঙ্ক্ষিত সংগঠন হিসেবে নিজেদেরকে হাজির করুন সেই প্রত্যাশা রেখে। এবং আজকে আবারও সাংবাদিক বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ রেখে ইসলামী ছাত্র শিবিরের এই চমৎকার প্রকাশনা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান রেখে এবং এ জাতির যে সকল ব্যক্তিদের কাছে এই প্রকাশনাগুলা বিশেষ মেসেজ দিবে তাদের কাছে অন্তত মেসেজটি পৌঁছানোর আহ্বান রেখে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আপনারা অনেক দূর থেকে, অনেক ব্যস্ততার মাঝেও এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগ সহ যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই নতুন বছরের প্রকাশনা প্রস্তুত করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।